हेलो गाइस, दिस इज अर्चिष्मान चक्रवर्ती एंड यू आर वाचिंग क्रैश क्लास यूट्यूब चैनल। तो आज के वीडियोते आमरा सीएफए कोर्सेर एक असाइनमेंट तैरि करब। आमी एक्चुअली रामकृष्ण मिशन शिल्प मंदिर कम्प्यूटर सेंटरेर सीएफए कोर्सेर एक स्टूडेंट। तुम्हारा अनेकेई जानो जे आरकेएमएससीसी बेलूर ब्रांचे सीएफए कोर्स एवं अन्यान्य अनेक कम्प्यूटर कोर्स करा हय। तो बेसिकलि सर्टिफिकेट इन फाइनान्सियल अकाउंटिंग एर जे टोटाल पैकेज सेटा तीनटे इंडिविजुअल कोर्स के मिलित करे करा हय, सेटा सीएफए सीईटी एवं सीपीएम। आमी बीकम ऑनर्स कम्प्लीट करेछि कलकाता यूनिवर्सिटी थेके एवं एमकम अप्लाइड करेछि एनएसओयूते। आर एखन आमी रामकृष्ण मिशन शिल्प मंदिर कम्प्यूटर सेंटरेर सीएफए कोर्सेर एकजन छात्र। तो एज ए स्टूडेंट आमी फील करेछि जे एमन अनेक स्टूडेंट रयेछे जादेर बाड़ीते कम्प्यूटर ना थाकार कारणेई होक अथवा अनलाइने क्लास करार जन्य अथवा अफलाइन क्लास करार परेओ तारा बुझते किछुटा असुविधा फील करछे अथवा प्रैक्टिस करते पारछे ना बाड़ीते। तो तार जन्यई बेसिकाली एई भिडियोटा किन्तु आमी निये एसेछि, जारा बुझते पारछे जर प्रैक्टिस करते असुविधा हे ता जैसे बाड़ी खूब भलोभवे प्रैक्टिस करते असाइनमेंटगुलो ठीक ठाक बुझते परे। तर क्योंकि बेसिक थेके शुरू कर एडभांस लेवल समस्त असाइनमेंट एखे कमप्लीट करब। आज के बेसिकाली एम एस पेंटर एक असाइनमेंट करब। तुम्हारा अने भाव जो एम एस पेंट शेखार की रही है, क्योंकि ना, एम एस पेंट एम छोट कि जिस थे जो नतून कर शिखब बा जेने नेब एक शर्टकाट वे। तो शर्टकाट वेगुलो जानार मध्य दिखे क्योंकि निजे আরো অ্যাকিউরেট এবং একদমই পারফেক্ট করে তৈরি করে নিতে পারবো, যার কারণে কোনো ইন্টারভিউতে যখন আমাদের কোনো শর্টকাট ওয়ে বলতে বলা হবে তখন কিন্তু সেখানে আমরা থমকে যেতে পারবো না, আমরা বলে দেবো, আর তখন আমাদের চাকরিটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এনিওয়ে, এত কিছু না ভেবে এখন আমরা এই অ্যাসাইনমেন্ট ওয়ানটা করে নেব। তোমরা যারা রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির কম্পিউটার সেন্টারের সিএফএ ব্যাচের স্টুডেন্ট তারা অবশ্যই এখানে একটা অ্যাসাইনমেন্ট বুক পেয়েছো, আর যারা এখনও পর্যন্ত পাওনি তারা অবশ্যই পেয়ে যাবে, কারণ ইনস্টিটিউট তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবে। আর তার একদম প্রথমেই এই এম এস পেন্টের কিন্তু অ্যাসাইনমেন্ট ওয়ানটা রয়েছে। এটা বেসিক্যালি ইনস্টিটিউটে অনেক সময় করানো হয় না, কারণ যারা ভর্তি হয় স্টুডেন্টরা অনেকেই কিন্তু এই পেন্ট সম্বন্ধে খুব ভালো আইডিয়া রাখে, তো এটা শেখানোর কিছু নেই। কিন্তু তাও আমি এইখান থেকে শুরু করব এই কারণেই, কারণ আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাব। যেমন আমরা অ্যাডভান্স লেভেলটাকেও শিখবো তেমন আমরা বেসিক লেভেলটাকেও শিখতে শিখতেই শুরু করব, কারণ এখানেও এমন কিছু জিনিস থাকবে যেগুলো তোমরা নতুন করে শিখবে। এনিওয়ে, যেমন ফার্স্ট আমরা একটা জিনিস শিখতে চলেছি, সেটা হচ্ছে আমরা এখন এম এস ওয়ার্ডে আছি, ঠিক আছে? তো এম এস ওয়ার্ড থেকে আমরা মাউসের টাচ না করে এখান থেকে এম এস পেন্টে ঢুকব কিভাবে। এখানে একটা শর্টকাট ওয়ে রয়েছে, যেমন তোমাদের কিপ্যাডে বা কিবোর্ডে একটা উইন্ডোজ অপশন থাকে, উইন্ডোজ অপশনটা ক্লিক করো। উইন্ডোজ অপশন ক্লিক করলে দেখো এখানে একটা সার্চ বার খুলে যাবে, এখানে জাস্ট শর্টকাট পেন্ট PINT সার্চ করলাম, এন্টার করলাম, পেন্ট এখানে ওপেন হয়ে যাবে। এবার তোমাদের এখানে একটা শর্টকাট কিজ রয়েছে এটা ম্যাক্সিমাইজ করার জন্য, বাট আমি এখানে মাউস দিয়েই করছি। এনিওয়ে, এখানে ফার্স্ট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা আমাদের আঁকতে হবে, আর এখানে লেখা রয়েছে ক্রিয়েট দ্য ফলোয়িং ফিগার্স ইন এম এস পেন্ট। তো এই স্ট্রাকচারটা আমরা এম এস পেন্টে করে নেবো। এম এস পেন্টে করতে গেলে কী করতে হবে আমাদের একটু ভালো করে দেখে নেওয়া উচিত এখানটা। তো এখানে পাঁচখানা সার্কেলস রয়েছে, তো ফার্স্ট আমরা পাঁচখানা সার্কেলস ওখানে ক্রিয়েট করে নেবো, আর এটা কীভাবে এখানে আঁকা যাবে দেখে নিচ্ছি। বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি যে অনেক রকমের অপশানস রয়েছে, এখানে এই সার্কেলস অপশানটা আমরা এখানে চুজ করবো। একটা প্রপার সার্কেলস তৈরি করে নেবো, আর এটাকে ছোটো করে নেবো একটু, ঠিক আছে? এখান থেকে ছোটো করে নেওয়ার পর আবার একটা সার্কেলস নেবো, ঠিক একদম সেম সাইজ। আর সেম সাইজ কী করে বুঝবো, না এর ওপরে বসিয়ে এটাকে আমরা অ্যালাইন করে নেবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা প্রপার সাইজ হলো কি না। করার পর এটাকে আমরা অ্যালাইন করবো। দেখো যে সার্কেলসের ঠিক নিচে যে স্কোয়ারটা হচ্ছে, স্কোয়ারের ঠিক দুদিকে দুটো পয়েন্টার রয়েছে, এই পয়েন্টারটাকে আমরা নিচের যে সার্কেলসটা তার একটা রাইট সাইডে একটা লেফট সাইডে একদম গা ঘেঁষে বসাবো, যাতে এটা একদম প্রপারলি অ্যালাইন করতে পারি। এই অ্যালাইন্ড হয়ে গেলে দেখতে পাচ্ছো এই একটা পয়েন্টার, এই একটা পয়েন্টার একদম প্রপার কিন্তু গায়ে গায়ে পড়েছে, এটাকে আমরা ওকে করে দেবো। আবার একটা সার্কেলস নেবো, সার্কেলসটা নিয়ে একদম মাপের মাপ নেবো, ঠিক এই সার্কেলসে বসাবো মাপ করার জন্য, করে এটাকে দেখে নেবো যে একদম মাপের মাপ হচ্ছে কি না। তো মাপের মাপ হয়ে গেছে না মোটামুটি, এটাকে নিয়ে আমরা নিচের দিকে বসাবো। ওপরেরটা ঠিক যেমন করে বসালাম পয়েন্টারগুলো ফলো করে, নিচেরটা ঠিক সেমভাবে বসাবো। এই পয়েন্টারগুলো ফলো হয়ে গেল, আবার একটা নেবো, আবার একটা নিয়ে আবার সেম প্রসিডিওর, এটা এই দিকে রাইট সাইডে, ঠিক আছে? রাইট সাইডে এটা পরিষ্কারভাবে বসিয়ে নিলাম, আবার একটা সেম প্রসিডিওর। মানে অ্যাকচুয়ালি এই পেন্টটা
তারাই শেখে যারা একটু গ্রাফিক্সের দিকে যাচ্ছে, কারণ গ্রাফিক্সের যে বেসিক সেই বেসিকটা কিন্তু পেন্ট থেকেই স্টার্ট হয়। কারণ পেন্টের এই টুলসগুলো ইউজ করতে না শিখলে কিন্তু গ্রাফিক্সে তোমরা বুঝতে পারবে না যে কখন কোন টুলস ইউজ করব। তো এই টুলসগুলো কীভাবে সিলেক্ট করব সেটা শিখিয়ে দেওয়া যায় না, এটা আইডিয়া। তো এটা ক্রিয়েট কিন্তু হয়ে গেল। ক্রিয়েট করার পর আমরা জাস্ট এখানে কালার দিয়ে দেবো, যে কোনো ইচ্ছা কালার দিতে পারো, এটা কোনো ম্যাটারই করে না, ঠিক আছে। এখানটা আমরা হলুদ দিয়ে দেবো ওপরটা। তো এটা তোমরা যদি একদম ঠিকঠাকভাবে দেখে করো, এইগুলো কিন্তু একদম অ্যাকিউরেট হবে, ঠিক আছে। মাপগুলো একটু কিন্তু এদিক ওদিক হবে না, যদিও এটা দেখে আমার যতটা মনে হচ্ছে এটা পুরোপুরি অ্যাকিউরেটি হয়েছে, একটু হয়তো এদিক ওদিক প্রবলেম হতে পারে। এনিওয়ে, তো এটা হয়ে গেছে, এটাকে আমরা সিলেক্ট করবো, এরকম সিলেক্ট করে সাইডে করে দেবো। তো আমাদের এক নম্বর যে ফিগারটা এটা হয়ে গেল। সেকেন্ড ফিগার, সেকেন্ড ফিগারে কী রয়েছে, একটা পেপসির লোগো রয়েছে। তো পেপসির লোগোটা আমরা এখানে ক্রিয়েট করে নেবো, দেখা যাক কীভাবে করতে পারি। এখানে একটা নর্মালি সার্কেলস নিয়ে নেবো, এটা খুবই সোজা, ওকে, তোমরা সবাই পারবে। ও বাবা, কিছু দেখা যাচ্ছে না, আচ্ছা এটা কালো করতে হবে, ওকে। তো এটা আমরা সার্কেলসটা খুব সুন্দরভাবে করে নিলাম, করে নেবো একটু বড়ো করি, হ্যাঁ। তো এই সার্কেলসটা করে নিলাম, সার্কেলসটা করে নেওয়ার পর এখানে অ্যালাইন করে দিলাম। জাস্ট এই লাইনটা নেব, এই লাইনটা, লাইন, নর্মাল লাইন করে এই কর্নার থেকে এই কর্নার যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, যদি এইটা মিডল হয় একটু ওপর দিকে যাব, পরে এখান থেকে এতটা টেনে দেবো। জাস্ট সরি, একটু ভুল করলাম, এটা নয়, আমরা এখান থেকে ব্যাক করবো কী করে, ধরা যাক এই লাইনটা কিন্তু টেনে দিয়েছি, লাইনটা ব্যাক করবো কী করে, কাটবো কী করে, ইরেজ করবো কী করে। তো ইরেজ করার একটা অপশান রয়েছে, ইরেজ, এইটা। বাট যদি তোমরা চাও যে একটা স্টেপ আগে যাবে, তার শর্টকাট কিজ রয়েছে একটা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড মারলে কিন্তু একটা আগে চলে যাবে। অর্থাৎ এখানে দাগটা টানলাম, কন্ট্রোল জেড মারলাম, এখানে ইরেজ হয়ে গেল, বা একটা স্টেপ আমি আগে চলে গেলাম। তো এরকমভাবে কিন্তু করা যাবে। এখানে আমরা লাইন নেব না, এই লাইনটা নেব, মানে এই যে বেঁকাচোরা লাইনটা, মানে লাইনটাকে আমরা বেঁকাতে পারি। তো একইভাবে প্রসিডিওর আমরা কী করবো, এরকমভাবে একটা লাইন টেনে নেবো। আর এটার বৈশিষ্ট্য একটা আছে, সেটা দেখাচ্ছি। জাস্ট এইটাকে পুট করে এখানে একটা ট্যাপ করবো, এখানে একটা ট্যাপ করবো, বেঁকে যাবে। আবার একটা সেম নিচের দিকে এখানে বসাবো, বসিয়ে ওপরে একটা, নিচে একটা, দেখো একটা মোটামুটি ফিগার হয়ে গেল। এখানে আমরা জাস্ট কালার দিয়ে দেবো, এখানে ব্ল্যাক দিয়ে দেবো, আর এখানে একটা হালকা ব্ল্যাক দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমাদের লিখতে হবে, লেখার জন্য হচ্ছে এই যে টেক্সট, এই যে টেক্সট লেখাটা দেখাচ্ছে, টেক্সট, টেক্সট নিয়ে জাস্ট কিচ্ছু নয়, এখানে আমরা এখানে ট্যাপ করবো, টেক্সট এসে যাবে। কী লিখতে হবে না, পেপসি, ক্যাপস লক অন করে নেবো, কারণ ওখানে ক্যাপস লকেই লেখা রয়েছে পেপসি। পি, পিটাকে অ্যালাইন করবো কী করে, কারণ এ তো একটু মিডিলে নেই, এই যে এখানে পয়েন্ট কার্সারটা, কার্সারটা যখন তুমি এই স্কোয়ারটার কোণে নিয়ে যাবে, ঠিক এই কোণটাতে, তখন কিন্তু একটা এই চারদিকে অ্যারো অপশানটা আসবে। এই চারদিকে অ্যারো অপশানটা এলে কিন্তু এইটাকে টোটাল স্ক্রিনেতে তোমরা যেখানে ইচ্ছা বসাতে পারবে। তো আমি কী করবো, এর মধ্যে একটা জায়গাতে অ্যালাইন করে টুক করে বসিয়ে দেবো, ওকে। আচ্ছা, এরপরে কী করবো, আবার একবার নেবো, নিয়ে পেপসি, পিই, ই লিখবো এখানে, ই লিখে এটাকেও আমরা বসিয়ে দেবো ঠিকভাবে। এবার পি, আবার পি, আবার পি বসাবো, এটা সম্ভবত ঠিকঠাকই বসানো হয়েছে, বাট তাও আমরা এখানে একটু অ্যালাইন করব, ওকে। এবার পি, পি, এস, আই, এস, এবার আই, লাস্ট, ওকে, মোটামুটি হয়েছে। তাহলে পেপসিও হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে রয়েছে একটা, আচ্ছা, মা দুর্গার একটা মুখ রয়েছে। এটা একটু হয়তো টাফ লাগতে পারে তোমাদের, বা অনেকেই তোমরা জানো কীভাবে আঁকতে হবে। তো এটা দেখাই একটু, মানে একটু মজা লাগবে, দেখে নাও ভালো করে মুখটা, ফিগার্সগুলো। এটাকে আমরা ক্রিয়েট করবো, ওকে। কীভাবে ক্রিয়েট করবো, ফার্স্ট এই লাইনটা নিয়ে নেবো, এই যে কার্ভ লাইনটা, কার্ভ লাইনটা নিয়ে নেওয়ার পর একটা জাস্ট ছোট্ট এখানে আমরা দাগ টানবো, একদম স্ট্রেট, জাস্ট এর নিচের দিকে একটু সাইডে, এখানে একটা জাস্ট ট্যাপ করবো, একটু যাতে বেঁকে যায়, একটু বেশি বেঁকে গেছে এটা, ওকে, এতটা মাখানোর দরকার নেই, যাই হোক, থাক, অসুবিধা নেই, তোমরা যখন করবে তখন ঠিকঠাকভাবে করে নেবে। এবার আমরা সিলেক্টে যাবো, এই সিলেক্ট অপশান, সিলেক্ট অপশানে গিয়ে ঠিক এর মাথায়, এই জাস্ট এর মাথা থেকে, একদম মাথা থেকে, মাথা থেকে আমরা সিলেক্ট করবো এইভাবে, এইটুকু, জাস্ট আর কিছু নয়, সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক, কপি, আবার রাইট ক্লিক, পেস্ট, এসে যাবে। এবার তোমরা বলবে ইয়া কী হলো রে ভাই, তো ঘটির মতন কীরকম হয়ে গেলো, একটা একটা সাইডই হলো, দুটো সাইড হলো না, হবে, অসুবিধে নেই। এইখানে নিয়ে যাব, রাইট ক্লিক করব, রোটেট অপশান রয়েছে, ফ্লিপ হরাইজেন্টাল, ফ্লিপ করে দেবো, করে দিয়ে এটাকে জাস্ট এইখানে অ্যালাইন করে বসিয়ে দেবো, দেখো একটা মোটামুটি
চোখের আকৃতি কিন্তু হয়ে গেল। এবার তোমরা বলবে যে এটা তো ওপরের চোখটা হলো, সাইডের চোখগুলো কিভাবে তৈরি করব? তাহলে কি আবার সাইডের দিকে আঁকতে হবে? না, ওই চোখটা দিয়েই আমরা করব। ওই চোখটা দিয়েই আমরা, এই একটা চোখ দিয়েই আমরা সাইডের চোখগুলো তৈরি করব। এটাকে প্রথমে আমরা কি করব, না টোটালটাকে কপি করে, টোটালটাকে পেস্ট করে একটা সাইডে রেখে দেবো। এটা ব্যাকআপের মতন কাজ করবে, ঠিক আছে? আবার এটাকে আমরা কি করব, না কপি করে নেব। আচ্ছা, এটা কপি করে দরকার নেই, ঠিকঠাক কপি করতে হবে এটাকে। তো এটাকে আমরা কিভাবে কপি করব, না এরমভাবে কপি করে নেব। আর দেখতে হবে নিচের দিকটা যেন বেশি বেড়ে না থাকে, এইভাবে জাস্ট এইখানে টাচ করে থাকবে, ঠিক আছে? তো এইটা কপি হয়ে গেল। কপি হয়ে গিয়ে আমরা কি করব, কপি পেস্ট এখানে চলে আসবে, এটাকে এই জায়গায় রাখবো। রাখার পর কি করব, রাইট ক্লিক, রাইট ক্লিক করার পর রোটেট, রোটেট করার পর দেখতে হবে আমাদের কি করব, না রোটেট লেফট 90 ডিগ্রি ঘুরিয়ে দেবো। তো 90 ডিগ্রি ঘোরানোর পর কি হলো, না আমাদের লেফট সাইডের যে চোখটা সেটা কমপ্লিট হয়ে গেল। এটাকেই আবার কি করব, রাইট ক্লিক করে কপি করব, পেস্ট করব, আবার এদিকে একটা চোখ চলে এলো। এটাকে আবার কিন্তু ঘুরিয়ে দেবো, এটাকে রাইট ক্লিক করব, রোটেট করব, কি করব এটাকে, না ফ্লিপ হরাইজন্টাল, ব্যাস কমপ্লিট তৈরি হয়ে গেল। এবার জাস্ট কিছু না একটা সার্কেলস বসাবো। আচ্ছা, এটাকে প্রথমে একটু সরিয়ে নেওয়া যাক, ঠিক আছে? এটাকে আমরা একটু সাইডে বসিয়ে নিলাম, এখানে একটা জাস্ট আমরা এখানে, আচ্ছা মুখটা ডাইরেক্ট শুরু করা যাক। এটা আমরাকে নিয়ে গিয়ে একদম টপে বসালাম, টপে বসিয়ে আবার এটা সিলেক্ট করলাম, এগুলোকে সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দেন এটাকে কমপ্লিট। আচ্ছা, মিডিলে একটা সার্কেল ছিল ছোট্ট, কমপ্লিট লাইক দ্যাট হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, আরও তিনটে সার্কেলস লাগবে, তিনটে সার্কেলসকে এখানে পুট করতে হবে এরকম সাইজের, ঠিক আছে? তো কী করবো, এই সার্কেলসটা ফার্স্টে আমরা করে নেবো, এখানে কতটা বড় লাগবে কতটা ছোট লাগবে মোটামুটি এই সাইজের হলে হয়ে যাবে, ঠিক আছে? এটাকে করে আমরা কি করব, আলাদাভাবে সিলেক্ট করব যাতে প্রত্যেকটা সার্কেল সমান হয়, এই করব, করে এখানে বসিয়ে দেবো। এখান থেকে আমরা কি করব, কপি পেস্ট যাতে সার্কেলসটা একদম সাইজ সমান হয়, ঠিক আছে? জাস্ট এখানে পেস্ট করে দেবো, আবার পেস্ট করব, এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেবো, কমপ্লিট। আচ্ছা, এটাকে আমরা কি করব, না এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো, কমপ্লিট হয়ে গেল। এবার নাকটা আঁকতে হবে, নাকটা কীভাবে আঁকবো, না কার্ভ নিয়ে নেবো, কার্ভ, কার্ভ লাইন, কার্ভ লাইনটা নিয়ে এই জাস্ট এই যে রাউন্ডটা রয়েছে, সার্কেলটা রয়েছে, তার ঠিক সাইড থেকে একটুখানি জাস্ট এতটা লম্বা একটা লাইন টেনে নেবো, ঠিক আছে? একটুখানি জাস্ট রাইট সাইডে বেঁকে থাকলেও অসুবিধে নেই, একটু বড় করে নেওয়া যেতে পারে, ঠিক আছে? এতটা থাক, ঠিক আছে? এবার জাস্ট আমরা কি করব, এখানে একটা ট্যাপ করব, সরি ওটা হয় না, ভুল হয়েছে একটুখানি, আরেকবার করে নেওয়া যাক। এতটা লাইন টেনে নিলাম, জাস্ট এই মিডিলেতে একটা জাস্ট ছোট্ট করে ট্যাপ হবে, আর এখানটা একটু বাড়িয়ে ট্যাপ হবে, ঠিক আছে? যেহেতু নাকের মতো লাগে দেখতে, এনিওয়ে, তো এটাকে কী করতে হবে, একটা সার্কেলস নিয়ে নেবো, সার্কেলস দিয়ে আমরা নাকটা তৈরি করব। কীভাবে তৈরি করব, না এখানে একটা এরম সার্কেলস নিয়ে নেবো, ওকে, আবার এখানে একটা এরম সার্কেলস নিয়ে নেবো, সেম সাইজের, একদম সেম সাইজের সার্কেলস নিয়ে নেবো, ঠিক আছে? একটুখানি সাইড করে নেবো মোটামুটি একটা, আর এখানে একটা হবে এরম, ওকে, আর এখানে একটা নোলক হবে। আচ্ছা, নোলকটা একটুখানি পরেই করছি, এটা নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই, ঠিক আছে? এবার ইরেজার নেবো, ইরেজারটা কীভাবে ছোটো করতে হয় বড়ো করতে হয় জানো তোমরা? ইরেজারকে কন্ট্রোল প্লাস টিপে থাকো, বড়ো হবে, কন্ট্রোল মাইনাস টিপে থাকো, ছোটো হবে, ঠিক আছে? আমরা এখানে ছোটো দিয়েই কাজ করলাম, অর্থাৎ কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা এটাকে ছোটো করে নিলাম, এটাকে আমরা মুছে দেবো, এটা ব্যালেন্সে করতে হবে, জাস্ট যেটা মুছতে চাইছি সেখানে নিয়ে গিয়ে একটা করে ট্যাপ করে দেবো। আরও ছোটো করতে চাইলে আরও ছোটো কিন্তু করা যাবে, ঠিক আছে? আমি আর ছোটো করছি না, কারণ এতে আমার কাজ চলে যাবে, কমপ্লিট। মোটামুটি একটা হয়েছে, তোমরা যদি আরও ভালো করে করো আরও ভালো করে করতে পারো, অসুবিধা কিছু নেই। এই নোলকটা করে দিলাম, মোটামুটি একটা হলো, শেখানোর জন্য এতখানটি ওকে, ঠিক আছে? আচ্ছা, এখানে কালার দিয়ে আবার একটা ব্যাপার আছে,
কালার দেওয়ার জন্য এইটা ব্ল্যাক কমপ্লিট। আচ্ছা এবার একটা জিনিস বাকি আছে, এই জিনিসটা, এই জিনিসটা তৈরি করতে হবে। কীভাবে তৈরি করব না, এই জিনিসটা তৈরি করতে গেলে আমরা জানি যে এই জিনিসটা তৈরি করতে গেলে আমাদের কার্ভটা লাগবে। এই কার্ভ, কার্ভটা নেব নিয়ে জাস্ট কিছু নয়, জাস্ট কিছু নয়, এরকম একটা লাইন টেনে দেবো। আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি টানলে লাইনটা একটু বসাতে কিন্তু অসুবিধা হতে পারে, ঠিক আছে, কারণ যেহেতু এটা তৈরি হয়ে গিয়েছে। ওকে, তো এটা আমরা ডাইরেক্ট ওইখানে করতে পারি। এই জিনিসটাই একটা বড় জিনিস করতে হবে, ঠিক আছে, কারণ এটাকে আমরা এখানে বসাবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর এখানে মেন ব্যাপার হচ্ছে সিলেক্ট করলে অসুবিধা হয়ে যাবে, কারণ এইখানে যেহেতু এটা বেন্ড হয়ে আছে, এখানে যদি আমরা বসাতে যাই না খুব সমস্যা হবে, ঠিক আছে। দেখা যাক যদি করা যায়। এটা আমরা এখানে কার্ভ নিয়ে নেবো, নিয়ে নেওয়ার পর একটা এখানে লাইন টেনে নেবো এতটা। ওকে, তো এটাকে এবার কী করবো আমরা, এরমভাবে এখানটা বেন্ড করা যাবে। আচ্ছা এরমভাবে বেন্ড করলে তো হবে না, অসুবিধা হয়ে যাবে। এটাকে আমরা ফ্লিপ করার চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু ফ্লিপ তো এরমভাবে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এটাকে আমরা একটু পরে দেখছি, ঠিক আছে। এটাকে ফার্স্ট আমরা ডিলিট করে দিলাম এখান থেকে, এটাকে ফার্স্ট আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করে দিয়ে নেক্সট চলে যাচ্ছি। নেক্সট কী আছে, নেক্সট আছে হচ্ছে একটা ট্রিজ। আচ্ছা এটা খুবই সোজা একদমই, ঠিক আছে, ট্রিজ আমরা তোমরা যে কেউ করতে পারবে। এখানে জাস্ট কিছু না, এটা সিলেক্ট করব, লাইন্স, লাইন সিলেক্ট করে এখান থেকে এমন একটা ছোট টানব, টেনে ওকে করব, করে এটা ইনসাইডে আবার নিয়ে যাব। ইনসাইডে কিন্তু পুরোটা নিয়ে যাবো না, এতটা নিয়ে যাবো না, এরকম ছোট থাকবে একটুখানি। এটার কারণ বলছি পরে একটুখানি। আবার এরকম করে, আবার এরকম সেম জিনিস, যেমন একটা ঝাউ গাছ টাইপসের একটা স্ট্রাকচার তৈরি করা যায়, ঠিক আছে। তোমরা তিন চার চারটে যতটা বেশি বেশি পারো করতে পারো, অসুবিধা নেই, আমি জাস্ট চারটে করলাম, ঠিক আছে। আর একটা করব, ওকে এতটাই করবো আমি, ঠিক আছে, এতটাতে আমি কমপ্লিট রাখলাম। এবার তোমরা বলবে যে এটা কী হলো রে ভাই, এটা থোড়ি না কোনো কাজ হলো, হলো হবে, অসুবিধা নেই, আজ একটু ভুল করেছি আমি, ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করতে পারবো না। একই জন্য আমাদের মাথায় রাখতে হবে এটা এমন জায়গায় আমরা করবো যাতে আমরা ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারি, কারণ সিলেক্ট যদি না করতে পারি তাহলে কিন্তু খুব মুশকিল। এটা যদি আমি সিলেক্ট করি না, এটা সমেত সিলেক্ট হয়ে যাবে, কিন্তু এরমভাবে করলে হবে না। দ্যাটস ওয়াই আমাদের কী করতে হবে না, এটা মুছে দিতে হবে, এটা আমাদের ইরেজ করতে হবে, ঠিক আছে। অতএব এটা কন্ট্রোল প্লাস দিয়ে ইরেজ করব, করার পর আবার আবার করব একটা জিনিস, ঠিক আছে, ঠিক একটু ফাঁকা জায়গায় করব। ওকে, ছোট করে করব, অসুবিধা নেই। ব্যাস একদম কমপ্লিট, এটাকে আমরা ভালোভাবে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, এরমভাবে সিলেক্ট করে নেব, একদম এই গা ঘেঁচে সিলেক্ট করব, করে কপি পেস্ট এটাকে এখানে নিয়ে আসবো। আবার রাইট ক্লিক করব, রোটেশন ফ্লিপ হরাইজেন্টাল, জাস্ট এটাকে অ্যালাইন করে দেবো, গাছ হয়ে গেল। এবার স্কোয়ার নেব, স্কোয়ার নিয়ে এখান থেকে জাস্ট একটা এরকম ছোট্ট টেনে দেবো, করে এটাকে তোমরা নিজেদের ইচ্ছা মতো বসিয়ে নিতে পারো। আর যদি চাও উপরটা মুছে দেবো এই জায়গাটা, এটাকে ছোট করবো কন্ট্রোল মাইনাস দিয়ে, করে টুক করে এখানে বসিয়ে জাস্ট এটাকে মুছে দেবো, কমপ্লিট ফ্রি হয়ে গেল। এবার এটাকে আমরা অ্যালাইন করতে পারি, যে কোনো জায়গায় বসাতে পারি ছোট নিয়ে গিয়ে, ঠিক আছে, এটা আমরা এখানে বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এরপরে কী আছে, এরপরে আছে স্টার। আচ্ছা স্টারটা একদমই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানে তিন রকমের স্টার দেওয়া রয়েছে, ঠিক আছে, ফোর পয়েন্ট স্টার, এটা হচ্ছে ফাইভ পয়েন্ট স্টার, এটা হচ্ছে সিক্স পয়েন্ট স্টার, ঠিক আছে। তো আমরা এখানে ফাইভ পয়েন্ট স্টারটা নিয়ে নিলাম, জাস্ট এখানে একটা স্টার ড্র করে নেবো, করে নেবার পর কিচ্ছু করবো না, লাইনটা নেবো, লাইনটা নিয়ে এই যে লাইনগুলো রয়েছে লাইনগুলো থেকে টেনে জাস্ট নেক্সট লাইনে অ্যালাইন করে দেবো, মানে যে লাইনটা যার সাথে যুক্ত হতে চাইছে সেটার সাথে যুক্ত করে দেবো। এটা তোমরা নর্মালি লাইন দিয়ে করতে পারো, বাট অত খেটে লাভ নেই, কারণ এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নয়। আর যেহেতু আমরা সিএফএ কোর্স করছি, আমরা অ্যাকাউন্টিংটাকে ভালোভাবে শিখব, এগুলো কিছু ম্যাটার করে না, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে রয়েছে, দ্যাটস ওয়াই এখানে করানো হচ্ছে। নেক্সট কী আছে, নেক্সট একটা স্কোয়ার রয়েছে, যে এটা আমি দেখিয়ে দিই স্কোয়ারটা কীভাবে করতে হবে। এটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল রয়েছে, এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, মানে কোনগুলো একটুখানি গোলাকৃতি হবে, এই যে দেখতে পাচ্ছ কোনটা গোলাকৃতি, এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বলা হয়।
এই রাউন্ডেড রেক্টাঙ্গেলটা নিয়ে নেব। নিয়ে নিয়ে এখানে একটা জাস্ট ড্র করবো রাউন্ডেড রেক্টাঙ্গেল, কি করব না রাউন্ডেড রেক্টাঙ্গেল ড্র করব। এর ভেতরে তোমরা যত ইচ্ছা পারো রেক্টাঙ্গেল ড্র করতে পারো। তিনটে চারটে ড্র করে নিলাম, ঠিক আছে। এরপর আমরা একটু ডিজাইন করে নেবো নিজেদের মতো, বইকে ফলো কিন্তু আমরা করব না। ওকে, আমরা নিজেদের মতন একটা ডিজাইন করে নেব। করে নেবার পরে আমরা কালার দেব। কিরম কালার দেব না, আমরা প্রথমে ব্ল্যাক দেবো, একটা এখানে দেবো, একটা এখানে দেবো, একটা এখানে দেবো, সরি এখানে দিলে ভুল হবে, একটু মানে পুরোটাই কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানটা দেবো না, কি হলো সাদা কালারটা, সাদা কালারটা কোথায় গেল, যাই হোক, তো অন্য কিছু কালার দিয়ে দিই, এখানে সবই কালো হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এরম ব্যাপার, এরম ব্যাপার, মানে এখানে কোনো একটা লিক রয়েছে, ঠিক আছে, এই যে লাইনগুলো টেনেছি এই লাইনগুলোতে কোথাও লিক রয়েছে, দ্যাটস ওয়াই কি হচ্ছে কালার কিন্তু বাইরে চলে আসছে, ঠিক আছে। তো এনিওয়ে এটা এই লাইনগুলো টেনেছি, লাইনগুলোর মধ্যে লিক রয়েছে, দ্যাটস ওয়াই এইগুলো কালারগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসছে। তো এরমভাবে তোমরা করতে পারো, অসুবিধা নেই, লাইনগুলো ঠিকঠাক টানলেই কোনো অসুবিধে হবে না, ঠিক আছে। তো এনিওয়ে এখানে আমরা বেশি সময় নষ্ট করব না, কারণ এখানে সময় নষ্ট করা মানে বৃথা। ওকে, তো আচ্ছা, এর উপরে যে ভুরুটা সেটা কিন্তু আমরা তৈরি করে নেবো, কারণ সেটা আমাদের এখানে করা হয়নি। এটা আমার সম্ভবত করতে গেলে একটু সমস্যা হবে, কারণ যেহেতু এটা আঁকা হয়ে গিয়েছে, তো যার জন্য আমরা একটা জিনিস করতে পারি, এটাকে আমরা ড্র করতে পারি এরকমভাবে, ঠিক আছে, লাইক দ্যাট। এটা কীরকম আছে দেখেন একটুখানি, ঠিক এই কালারে এই জিনিসই রয়েছে, মানে এটাকে যদি আমরা ফার্স্টে একটা কপি করে রাখতাম তাহলে কিন্তু এখানে আমরা পয়েন্ট করতে পারতাম, ঠিক আছে, কিন্তু এটা ড্র করা একটু শক্ত হবে, কারণ আমাদের তো এখানে অ্যাকচুয়ালি এখানে আমাদের কী করতে হবে, সিলেক্ট করে বসাতে হবে। তো এখানে ফ্রি ফ্রম সিলেক্টে করতে পারি, কিন্তু এটা করলেও কিন্তু স্কোয়ারে সিলেক্ট হয়, ঠিক আছে। তো এমনিও এখানে আমরা ড্র করতে পারি একটা জিনিস এরমভাবে, ব্ল্যাক নিয়ে নেব, ব্ল্যাক নিয়ে নেওয়ার পরে কী করবো আমরা, এরমভাবে ড্র করতে পারি, ঠিক আছে, খুব একটা অসুবিধে হয় না আর খুব একটা শক্তও না, একটু মাউসের ব্যালেন্স খুব একটা ভালো হয়নি জানি আমি, কিন্তু এনিওয়ে মোটামুটি হয়েছে। আর এরপরে কী রয়েছে, এরপরে একটা হাউস রয়েছে, এটা তোমরা করবে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে, এটা জানি তোমরা সবাই পেরে যাবে, তাও দেখাচ্ছি না, আর কেউ যদি না পারো, হ্যাঁ হতেই পারে অনেকে হয়তো পারছো না, তো আমাকে বলো মেসেজে, সরি কমেন্ট করে জানিও, আমি করিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। এনিওয়ে তো এটাকে আমরা তোমরা কিন্তু সেভ করে রাখতে পারো, যারা সিএফএ ব্যাচ করছো তারা কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যাদের বাড়িতে কম্পিউটার রয়েছে বা বন্ধুর বাড়িতে প্র্যাকটিস করছো তারা কিন্তু সেভ করে রেখেছো, রাখবে, কারণ আমিও সেভ করে রাখি, কারণ এটা করতে সুবিধা হয় আমার, পরে হয়তো আমি ভুলে গেলাম অনেকদিন পরে পুরাতন জিনিসগুলো আবার যখন প্র্যাকটিস করছি, কারণ আমার কম্পিউটারে কিন্তু সেভ করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে আরকেএমএসিসি বলে একটা ফোল্ডার রয়েছে, ফাইল রয়েছে, ঠিক আছে, এটাকে যখন আমি ওপেন করবো দেখো এখানে সিএফএ সিইটি করে অপশানস রয়েছে, ঠিক আছে, মানে ফোল্ডার করা রয়েছে, সিএফএ তো ঢুকবো, এমএস পেন্টে ঢুকবো, এমএস পেন্টে দেখো অ্যাসাইনমেন্ট ওয়ান, এটা যখন আমি ওপেন করবো দেখো যে আমার অ্যাসাইনমেন্ট ওয়ানের যে সাতখানা টোটাল ফিগার্স বা আঁকা সেগুলো কিন্তু আমি এখানে করে রেখেছি আর সেভ করে রেখেছি, ঠিক আছে। তো এরমভাবে করে রাখলে তোমাদের সুবিধে, কীভাবে তোমরা কী করেছিলে মনে পড়ে যেতে পারে। এনিওয়ে তো নেক্সট যেটা করব সেটা আমরা করবো একটা ওয়ার্ডের, ঠিক আছে, একটা ওয়ার্ডের আমাদের অ্যাসাইনমেন্ট রয়েছে, যে ওয়ার্ডের নেক্সট অ্যাসাইনমেন্টটা আমরা এখানে কমপ্লিট করবো। তাহলে আমাদের এখানে কোন অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হলো, না অ্যাসাইনমেন্ট ওয়ান এমএস পেন্টের ওপর, এরপরে আমাদের এমএস ওয়ার্ডের ওপর একটা অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা কমপ্লিট করবো। আর এইখান থেকে কিন্তু বেসিক থেকে শুরু করলাম, মানে এটা তোমরা ভাববে না যে সবসময়তেই আমরা সহজ জিনিস শিখবো, বেসিক থেকে শুরু করলাম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো, অ্যাডভান্স এক্সেলের মধ্যে থাকবে, ট্যালি থাকবে, ট্যালি প্রাইম থাকবে, ঠিক আছে, স্যালারি স্ট্রাকচার থাকবে, অনেক রকমের জিনিস থাকবে এর মধ্যে। তো এটা জাস্ট আমাদের শেখার শুরু। আর ক্লাস ইলেভেন টুয়েলভের কমার্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং ট্যাক্সেশনের যেমন ক্লাস চলছিল সেই ক্লাসগুলো চলবে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। আর এই ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকো, যদি ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো। আর তোমাদের বন্ধুবান্ধব যদি কেউ থাকে যারা সিএফএ কোর্স করছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে তার, তাহলে এই ভিডিওটা অবশ্যই তাদের শেয়ার করো, তার কারণ তারা এই ভিডিওটা দেখে মনে করতে পারবে যে হ্যাঁ ক্লাসে কী করানো হয়েছিল বা অনলাইনে কী করানো হয়েছিল, ঠিক আছে। তো তোমাদের ভালো হলেই আমার ভালো, অসুবিধা নেই, কারণ আমি যেটা ফিল করেছি সেটা
হচ্ছে তোমাদের অনেকেরই হয়তো অসুবিধা হচ্ছে, তো সেই অসুবিধাটা যাতে না হয় তার জন্যই এত মেহনত করে ভিডিওটা তৈরি করা, ঠিক আছে? আর আমার অবশ্যই নিজের প্র্যাকটিস করা, ঠিক আছে? কারণ আমার নিজের প্র্যাকটিস করাটাও দরকার। এনিওয়ে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, কারণ পরবর্তী ভিডিওগুলো খুবই শীঘ্রই আসছে আর সেই ভিডিওগুলোর নোটিফিকেশন একদমই ফাস্ট তোমরা পেয়ে যাবে। যদি